আজ অনেকদিন পর চলে এলাম রিজনেবল প্রাইসের ফুড এক্সপ্লোর করতে। কম খরচায় বেশ ভালো ভালো কম্বো অফারে ভালো কোয়ালিটির ফুড কে না চায়। তো গাইজ, আজ তোমাদের এমন একটা রেস্টুরেন্টের সন্ধান দেব যেখানে অনলি 99 রুপিসে ভালো ভালো কম্বো পাওয়া যাচ্ছে। যেমন মোমো, সাথে এগ চাউমিন অর এগ ফ্রাইড রাইস, আর তার সাথে 2 পিস চিলি চিকেন, এই কম্বোটা। যারা চাইনিজ ভালোবাসো তাদের জন্য তো একদম পারফেক্ট জায়গা। যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এত সুন্দর করে সাজানো, কি বলবো। ওনারদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের নিজেদের ক্রিয়েশনই সবটাই। আমার তো বেশ ভালো লাগলো। রেস্টুরেন্টের নাম স্কুইরেলস ফুড পার্লার। ঢুকতে না ঢুকতেই তোমাদের চোখে পড়বে দেওয়ালে স্কুইরেলসদের আনাগোনা। যাই হোক, এবার আমরা অর্ডার করব। তোমরা মেনু কার্ডটা স্ক্রিনে দেখতে পারছো, আমরা অর্ডার করে ফেললাম চাউমিন, মোমো, চিলি চিকেনের কম্বোটা, আর তার সাথে চিকেন রোল আর গরম গরম কফি। যতক্ষণ অর্ডারটা আসছে না তোমাদের একটু রান্নার জায়গাটা দেখিয়ে দিই, আর স্কুইরেলসের লোকেশনটা তোমাদের বলে দিই। যারা মধ্যমগ্রামের বাইরের এলাকা থেকে এসছো তাদের জন্য বলে দিই, ফ্লাইওভার শেষে যে আরতি হল আছে তার অপোজিটেই যে শ্রীপুর গলিটা আছে সেই গলি দিয়ে হেঁটে মাত্র 2 মিনিটের পথ, শ্রীপুর অ্যাথলেটিক ক্লাবের একদম অপোজিটে এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে। এই পার্লারটা যতক্ষণ আমরা ছিলাম বেশ ভালোই ভিড় হয়েছিল নতুন রেস্টুরেন্ট হিসেবে। আমাদের কফি চলে এসেছে, এক চুমুক দিতে না দিতেই চলে এলো সেই 99 রুপিসের কম্বোটা। মোমো, এগ চাও, চিলি চিকেন, দেখতে তো লোভনীয়ই লাগছে। তো আমার সামনে এখন ডিশ চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অলরেডি তোমরা মেনু কার্ডটা দেখে নিয়েছো, প্রাইসগুলো 99 রুপিসের এখানে যে কম্বোগুলো পাওয়া যায়। তো এই যে আমার কাছে কম্বোটা চলে এসছে যেটা আমি আমার ফেভারিট, সেটা হচ্ছে নুডলস। তো নুডলসের সাথে চিলি চিকেন আর তার সাথে মোমো, এটা হচ্ছে কম্বো 99 রুপিস। তো তোমরা কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, 99 রুপিস হিসেবে আমি বলবো কোয়ান্টিটি যথেষ্ট রয়েছে। তার সাথে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে একটা চিকেন রোল, আর কফি নিয়েছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। তো প্রথমে আমি এগ নুডলস ট্রাই করছি। আমার খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে টেস্টটা। স্প্রিং অনিয়ন দেওয়া আছে, ক্যাপসিকাম দেওয়া আছে, আচ্ছা এবার আমি চিলি চিকেনটা একটু টেস্ট করবো। চিলি চিকেন এখানে 2 পিস বড় বড় চিলি চিকেন আছে আর একটা স্মল ছোট পিস চলে এসছে। ঠিক আছে, 2 পিস চিলি চিকেন হিসেবেও আমি বলবো 99 টাকায় এই কম্বোটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে চিলি চিকেনের পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো এইটা 2 পিস বড় বড়, যথেষ্ট বড়। চিলি চিকেনের টেস্টটাও মানে অনেস্টলি 99 টাকা হিসেবে আমার খুবই ভালো লেগেছে, বারবার একটা কথাই বলছি। এবার একটু গ্রেভিটা নুডলসের সাথে একটু মিশিয়ে খাবো, এই স্বাদটা জাস্ট অসাধারণ লাগে। বাকি রইল মোমোটা। এই যে মোমো দেখতে পাচ্ছ, এই সাইজটা অনেক বড় দিয়েছে। স্টাফিংস তোমরা দেখতে পাচ্ছ, টেস্টি আছে, যথেষ্ট স্টাফিংস ভর্তি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা যাই হোক, নেক্সট হচ্ছে আমি চিকেন রোলটা ট্রাই করবো, দেখি যে রোলটা কীরকম, সেটা তাহলে এটাতে জানা হয়ে যাবে। অনেক রকম রোল আছে দেখলাম মেনু কার্ডে। লাচ্ছা পাউডারটা গেছে, চিকেনটা যাক তারপর বলছি। চিকেন রোলটাও আমার ভালো লাগলো, তবে আমার সবথেকে ভালো লেগেছে চাউমিন চিলি চিকেনের কম্বোটা, দারুণ। তাহলে এখন খেয়ে নিই, পরে কথা বলছি তোমাদের সাথে। এখানকার এত রিজনেবল রেট দেখে আবার চিকেন পপকর্ন খাওয়ার ইচ্ছে হলো, যার দাম ছিল মাত্র 55 টাকা। এবার আসি অনেস্ট রিভিউ দিতে। আমার কাছে রোলের থেকে কম্বো আইটেমটা বেশি ভালো লেগেছিল, মোমোটার স্বাদ তো জাস্ট অসাধারণ। টেস্ট আর রিজনেবল প্রাইস দুটো যদি মাথায় রাখতে চাও তাহলে আমি বলবো তোমরা এখানে একদিন ডেফিনেটলি এসে ঘুরে যাও। আর তোমরা যারা এখানে অলরেডি খেয়েছো, তোমাদের কোন আইটেমটা ভালো লেগেছিল কমেন্ট করে জানিও,
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চড়ুইভাতিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।